আসসালামু আলাইকুম। শীত শুরু হয়ে গেছে আর বিয়ের সিজনও শুরু হয়ে গেছে। আমরা চলে গিয়েছি আজকে আমার চাচাতো বোনের বিয়ে খেতে, তো আমরা সবার আগে রেডি হয়ে চলে গেলাম আর সবাই গেছে পার্লারে সাজুগুজু করতে। তো আমার ছেলে মোবাইল দেখে দেখে টাইম পাস করতেছে, আমরা কিছুক্ষণ ঘরের ভিতরে বসেছিলাম। তারপর হচ্ছে আমরা সেখান থেকে সোজা স্টেজে চলে গিয়েছি, স্টেজ এখন পুরো ফাঁকা, তাই মা ছেলে বসে কিছুক্ষণ ভিডিও করে নিলাম। এখন হচ্ছে বউ চলে এসেছে, আমাদের কনে চলে এসেছে, যারা যারা সাজুগুজু করার জন্য গিয়েছিল সবাই চলে এসেছে। আমরা এখন অপেক্ষা করছি বউকে উপরে স্টেজে গায়ে হলুদের জন্য নিয়ে যাব সবাই মিলে একসাথে। তো কিভাবে যাব সেই প্রস্তুতি নিচ্ছিলাম, এখন হচ্ছে আমাদের প্রস্তুতি নেওয়া কমপ্লিট। প্রথমে একটু ক্যামেরাম্যান তার ক্যামেরা দিয়ে শ্যুট করে নিচ্ছে, তারপর হচ্ছে আমরা দোতলা স্টেজ করা হয়েছে ছাদের উপর। তো আমরা সেখান থেকে কনেকে নিয়ে রওনা দিলাম স্টেজের দিকে। কনে আস্তে আস্তে হাঁটতেছে, আমরাও আস্তে আস্তে হাঁটতেছি, আর এখানে কিন্তু গান বাজতেছিল, কিন্তু গান তো দেওয়া যাবে না, গানের তালে তালে আমরা নাচতে নাচতে উপরে উঠেছি। তো গানটা আমি মিউট করে দিয়েছি, কারণ যেহেতু এখন আমি কথা বলছি গান দেওয়া যাবে না। আমরা চলে এসেছি স্টেজের কাছে। তো কনেকে স্টেজে উঠানোর আগে আমরা কিছুক্ষণ নাচানাচি করলাম সব বোনেরা একসাথে। তারপর হচ্ছে কনেকে নিয়ে আমরা স্টেজে উঠবো। কনে স্টেজে উঠে গিয়েছে, এখন হচ্ছে পাশে কনের মা এবং এক পাশে কনের ছোট বোন বসেছে। প্রথমে তো গায়ে হলুদ ছোঁয়াতে হয় মায়ের, যার জন্য আমার কাকি আম্মা সবার আগে বসেছে। মেয়েকে প্রথমে সে গায়ে হলুদ দিয়ে দিবে, তারপর হচ্ছে আমরা সবাই এক এক করে দিব। এখন হচ্ছে আমাদের দুই ভাই, চাচাতো ভাই, তারা বসেছে বোনের সাথে। তারপর এক এক করে আত্মীয় স্বজন সবাই এখন গায়ে হলুদ দিবে কনেকে। এই যে কনের বড় চাচা, মানে আমার বড় জ্যাঠা, সে এক এক করে সব কিছু ভাতিজিকে খাইয়ে দিচ্ছে। তারপর বসেছে আমার ভাই ভাবি, তারাও এখন কনেকে হলুদ দিবে, খাইয়ে দিবে। মানে এই সময় যে কনের কত কিছু খাইতে হয় রে ভাই, মানে শুধু খাওয়া আর খাওয়া, কি করবে, একজনের পর একজন বসবে উঠবে। তারপর বসে পড়লাম আমরা আমরা বসে যে আমার ছেলে আঙ্গুর খাচ্ছে বসে বসে, সে আর কিছুই খাবে না, শুধু আঙুর খাবে। তো আমাদের হলুদ দেওয়ার পর্ব শেষ। তারপর হচ্ছে আমার ছোট কাকা বসেছে, তার পাশে আমাদের আরেক বোন বসেছে, এখন হচ্ছে তারা হলুদ দিবে। কনে খুব হাসি খুশি, মাশাল্লাহ মাশাল্লাহ। এখন হচ্ছে কনের দুই বোন মিলে একটুখানি ফটোশুট করে নিচ্ছে, তারপর কনে একা ফটোশুট করছে। ভিডিও করলে যা হয় আর কি, এটা একটা স্মৃতি, সবসময় দেখতে পারবে। তো কনে ফটোশুট করে নিল কিছুক্ষণ দাঁড়িয়ে, আমরাও দাঁড়িয়েছিলাম, সেগুলো যদিও দেওয়া হয়নি। এখন হচ্ছে সবার শেষে হচ্ছে ডিজে, মানে সব বোনেরা ভাবিরা সব একসাথে মিলে একটু নাচানাচি করে আজকের গায়ে হলুদ শেষ। আজকে এ পর্যন্তই, আবার আগামীকালকে বিয়ের ভিডিও আপলোড দেওয়া হবে। আল্লাহ হাফেজ।